কাজিরঙার বন্যপ্রাণী উদ্ধার আর পুনঃসংস্থাপন কেন্দ্রত মাতৃস্নেক দিয়ার অপ্রাণ চেষ্টা বানত উদ্ধার হওয়া দুটা গড় পোয়ালি আর দুটা হাতি পোয়ালি। ইতিমধ্যে দুটা গড় পোয়ালিয়ে ঘা খাওয়া আরম্ভ করেছে। উল্লেখ্য যে চলিত বর্ষত কেন্দ্রটোয়ে মুঠ 94টা বিপদত পড়া জীবকুলক উদ্ধার করে অধিকাংশ জীবকুলক পুনের বনত মুক্তি করে দিছে। সমান্তরালক বর্তমান দুটা গড় পোয়ালি দুটা হাতি পোয়ালিকে ধরে পাঁচটা জীবকুলক চিকিৎসা সেবা আগবাই আছে কেন্দ্রটোর চিকিৎসক কর্মচারী। উল্লেখ্য যে 2002 চনের অবিরতভাবে কাজিরঙার বন্যপ্রাণীক মাতৃসম মরম দি পুনের উদ্যানত মুক্তি করে আছে কেন্দ্রটির চিকিৎসক কর্মচারীসকলে। 23টা বছরে কেন্দ্রটোয়ে বর্তমানলৈকে প্রায় 10,000টা বন্যজন্তুক উদ্ধার করবলৈ সক্ষম হয়েছে। ইয়ারে শতকরা 70% বন্যপ্রাণীক পুনের বনত মুক্তি করে দিবলৈ সক্ষম হয়েছে। আনহাতে অসমৰ বন্যপ্রাণী সুরক্ষা দিয়ার উদ্দেশ্য লৈ গঠন করা কেন্দ্রটোয়ে এতিয়া অসমৰ লগতে দেশৰ বিভিন্ন প্রান্তত বন্যপ্রাণীর সুরক্ষার ক্ষেত্রে সেবা আগবাবলৈ সক্ষম হয়েছে। কেন্দ্রটোত বর্তমান বানর সময়ছোৱাত 6 জন চিকিৎসক আর 15 জন এনিমেল কিপারে সেবা আগবাই আছে। রাতেপালে 6টা বজালেক 89টা জন্তু আমি ট্রিটমেন্ট রেস্কিউ করবল হল আর তার ভিতর 64টা জন্তু আমি পুনের চিকিৎসার পিছন মেলে দিছি রিলিজ করা হয়েছে। আমার ইয়াত বর্তমান 5টা জন্তু আছে, তার ভিতর দুটা গড়, দুটা হাতি আর একটা ফেসার পোয়ালি আছে। আমার যাকালি একটা ফেসার পোয়ালি মৃত্যু হয়েছে ভাইরোলজিক্যাল কিবা ডিজিজত। আমি ডিজিজর আইডেন্টিফিকেশনের কারণে ল্যাবরেটরিলে পঠাইছো। আমার ইয়াত আজিলেকে আমার বানপানীর সময়খিন মোট 14টা জন্তুর মৃত্যু হল। গড়ের পোয়ালি আর হাতির পোয়ালিকিটা আমি এক মাহালেকে ক্রিটিক্যাল স্টেজতে রাখো, এই কারণে তেওঁলোকক নার্সারিতে রাখা হয়েছে। তেওঁলোকে খুৱাব আরম্ভ করেছে আর আমি গড়ের পোয়ালি যেটু বাঘমারির পর আনা হয়েছিল তাক আমি সি তাই গাখির আরম্ভ করেছে গাখির খাওয়া, আর আজির প্রা হাতির পোয়ালি দুটার গাখির আমি আরম্ভ করি। বাকি ঘাঁ পানি খাই আছে, সুস্থ বলে কলেও আমি ক্রিটিক্যাল বলে এমাহলকে ধরো, এই এমাহ পার হওয়ার পিছতে আসল সুস্থ বলে আমি কব পারি। আমার ইয়াত বাকি 5টা ডাঙর হাতি আছে আর 3টা সরু আছে, গতি মাজতে একটা ফ্যামিলির নিচিনা আমি লগলগাবলে চেষ্টা করছো। ইমিডিয়েটলি হয়তো লগ নালাগিব, কিন্তু লাহে লাহে লগ লাগিব। আর যেটে ধর জাকরপা যে এরা খাই আসে এটা নতুনকে আমি মানুষের সংস্পর্শলে নানি হাতির সংস্পর্শতে ডাঙর দীঘল করলে বেশি লাভ হয়। আর স্টেবল হতে এমাহমান সময় লাগবে। আর আমার ইয়াত যা হাতি অলরেডি ডাঙর হাতি আছে লগ লাগি ঘা খাওয়া আরম্ভ করব, গতি সেইটো আমার কারণে এডভান্টেজ যে আমার তাত অলরেডি হাতি আছে আর লাগি জাকরপা যেটা সেপারেট হওয়া যেটা স্ট্রেস সেইটা কমি থাকবে।